হাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যান্ড ভেরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অনেক দিন পরে ব্লগ করতেছি, জানি না ব্লগটা কেমন হবে। দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে রেডি হয়ে গেছি মানে কোথাও একটা যাচ্ছি। তোমরা গেস করো কোথায় যেতে পারি, সে পর্যন্ত আমি তোমাদেরকে আউটফিটটা দেখিয়ে দিই। আজকে আমি কি আউটফিট পরেছি, ইগনোর মাই ড্রেসিং টেবিল বিকজ অনেক এলোমেলো এখন, কজ রিসেন্টলি আমি একটা বিয়ের দাওয়াত খেয়েছি অ্যান্ড সবাই জানো বিয়ের দাওয়াত খেলে রুম অ্যান্ড ড্রেসিং টেবিলের কি একটা অবস্থা হয়। চলো তোমাদেরকে আমি আমার আউটফিটটা দেখিয়ে দিচ্ছি অ্যান্ড সে পর্যন্ত তোমরা গেস করতে থাকো আমি যাচ্ছি কোথায়। এই যে তোমাদেরকে আমার একটু এদিকে ঘুরিয়ে দেখিয়ে দিই, এটা হচ্ছে গিয়ে আমার আউটফিট। আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি সাথে, এটা একটা সোয়েটার ড্রেস টাইপের অ্যান্ড এই তো। তোমাদেরকে গেস করার শেষ আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি বাণিজ্য মেলায়। তো বাণিজ্য মেলা সবসময় হয় আগারগা অ্যান্ড তোমরা জানো যে আমি শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো আমার জন্য বাণিজ্য মেলাটা একদম স্কুলের পাশে ছিল, আমরা প্রায় গিয়েছি অ্যান্ড দুই বছর তো বাণিজ্য মেলা হয় নাই, সো অনেক মিস করেছি অ্যান্ড এখন হয়েছে 300 ফিট পূর্বাচল। ওরে বাবারে এত দূরে, আমি যদিও এখন পর্যন্ত যাইনি বাট সবার কাছে দূরে 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 শুনে লিটারেলি এখনই টায়ার্ড লাগতেছে যে লিটারেলি আমি কখন যাব অ্যান্ড যাইতে যাইতে মনে আজকে বিকালও হয়ে যেতে পারে। এখন বাজে হলো গিয়ে কয়টা, এরে লাইট এমনি নষ্ট হয়ে যেতেছে কেন, আচ্ছা এখন বাজে হচ্ছে গিয়ে 10টা। সো 10টার সময় আমি যদি বাসা থেকে বের হই যাইতে যেতে আল্লাহ জানে আমার কয়টা না কয়টা বাজে। তো তোমাদের সাথে আমার যে বাণিজ্য মেলায় দেখা হবে, তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু একটা লাইক দিতে ভুলো না। আমার ভিডিওগুলো যদি তোমাদের একটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলোতে লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। চলো তাড়াতাড়ি বের হই কারণ আমার এমনিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো আমরা দেখা হচ্ছে বাণিজ্য মেলায় গিয়ে। ফাইনালি টিকিট কাটা ডান, এখানে 40-48 টাকা লাগার কথা বাট বিকাশে পেমেন্ট করছি দ্যাটস ওয়াই 40 টাকা লাগছে, 40 টাকা ক্যাশব্যাক। সো তোমরা বিকাশে পেমেন্ট করবে তাহলে 40 টাকা ক্যাশব্যাক পাবা, আসলে বেশি টাকা দিয়ে লাভ কি। মাস্ক পরেই আজকে কথা বলবো কজ মাস্ক খুলতে চাচ্ছি না করোনা অ্যান্ড বাকি সব কিছু মিলায়। ভালোই ভিড় দেখতে পাচ্ছি, আমার আসতে প্রায় এখন 11:52, আমি বাসা থেকে বের হয়েছি 10টার দিকে, দ্যাট মিন্স 2 আওয়ার্স বলতে গেলে। বাণিজ্য মেলায় আসার ছোটোখাটো ট্যুর একই বিষয় আমার কাছে লাগতেছে, আমাদের মতো মিরপুরবাসীদের জন্য এটা আসলে অনেক দূর হয়ে গেছে। মাস্কটা বারবার নিচে নেমে যায়, মাস্ক থাকতে চায় না। তো চলো আমরা ভিতরে ঢুকি তারপরে তোমাদের সাথে কথা বলতেছি, ওই যে আমার আম্মুকে দেখা যায় বেশি একটা ক্যামেরা আসতে চায় না। সো চলো খুবই সুন্দর হাত ধোয়ার ব্যবস্থা, উইচ ইজ গুড কজ স্যানিটাইজিং মাস্ট। জানি না তোমরা আমার, আমি আসলে বুঝতেছি না তোমরা আমার কথা শুনতেছো কিনা, হোপসো শুনতেছো, আমি জোরে বলারই চেষ্টা করতেছি। সো ভিতরে যাব, আমার মনে হইতেছে যে ভিতরে যাইতেও এখন আধা ঘন্টা সময় লাগবে কারণ এত বড়। বাট আমি বলবো আমার কাছে খুবই ভালো লাগতেছে গেটটা অ্যান্ড অনেক বড়, বাট ভিতরে কীরকম কি আসলে আমি জানি না, আরও ভিতরে দিক আছে। সো চলো আগে এইটুকু দেখি, এদিকে ঢুকেই হচ্ছে স্যাভরির একটা শপ অ্যান্ড দিল্লি অ্যালুমিনিয়ামের একটা শপ আছে অ্যান্ড মানুষ খুব বেশি দেখতেছেন। এখানে অনেক সুন্দর একটা পানির ফোয়ারা টাইপ সামথিং কিছু করেছে যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। নিলে 20 মিনিটের সময় মানুষের
সুন্দর এই স্টলটা, লিটারেলি এত সুন্দর। আই হোপ বাসার জন্য একটা কিছু কিনে নিয়ে যেতে পারতাম। ওই যে আমার মা লেগে গেছে মাটির জিনিস দেখার, আমি জানি না মাটির জিনিস কেন এত ভাল লাগে, আমারও ভাল লাগে বাট এত বেশিও না যেরকম ভাবে আম্মুর পছন্দ। আম্মু মাটির জিনিস দেখলে জাস্ট দাঁড়ায় যাবে ওখানে আর কিনা শুরু করবে। এই খাবারটা আমি হচ্ছে তেজপুর থেকে নিয়েছিলাম, এটার দাম ছিল 120 টাকা। আমি বলবো যেহেতু মেলার ভিতরে সেহেতু মোটামুটি ভালোই, কিন্তু আমার কাছে রাইসটা একটু বেশি মিষ্টি মিষ্টি লেগেছে আর চিকেনটা মোটামুটি ভালোই ছিল। আসলে এখানে তোমরা ক্যামেরাটা একটু নিচ থেকে ধরেছি কারণ লাইক এখানে আর অপশন ছিল না। এইটা হচ্ছে এমন একটা দোকান যে যেখানে হচ্ছে গিয়ে পানি কিনলে বা কোনো প্রোডাক্ট কিনলে এগুলো সবই হচ্ছে গিয়ে শারীরিক প্রতিবন্ধীদের হচ্ছে জন্য যাবে, আর এদের হচ্ছে গিয়ে ট্রাস্টে যাবে। তো সবাইকে আমি কাইন্ডলি একটু অনুরোধ করব যে যারা পানি কিনবে বা কিছু কিনলে কাইন্ডলি এই দোকান থেকে কিছু একটা প্রোডাক্ট যেন সবাই কিনে, কারণ টাকা তো কতভাবেই যায়। সো আমরা যদি এখান থেকে কিছু কিনি ওদের যদি একটু সুবিধা হয় তাহলে তো ভালো। তো চলো আমরা একটু ভিতরে যাই দেখি কি কেনা যায় এখান থেকে। But it's too late now, I remember you and me. And how careless we were. Yeah. All day and all night, we'd stay up. It felt so right. We were so young, we were so dumb. We were বাকি বাণিজ্যমেলার ভিডিওটা আসলে করি নাই কারণ আসার সময় এত 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 টায়ার্ড ছিলাম। আর বলতে গেলে বাণিজ্যমেলা একটা ছোটখাটো ট্যুর আমাদের মিরপুরবাসীদের জন্য, এত দূরে মানে যাতায়াত যে খুব একটা কষ্ট আমি তা বলবো না, গাড়ি ঠিকই পাওয়া যায় কিন্তু এত দূর। আচ্ছা যাই হোক, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমি কি কি কিনেছি তোমাদেরকে দেখাবো। আসলে অনেক অনেক জিনিস কিনে ফেলেছি, এগুলো নিয়ে আসতে একটু অসুবিধা হয়েছে তাই তোমাদেরকে বাকি ভিডিওটা দেখাইনি। তোমাদেরকে এর মধ্যে কিছু কিছু জিনিস দেখাচ্ছি। আসলে ম্যাক্সিমামই আমরা প্রাণের খাবার দাবারের জিনিস কিনেছি, সেগুলো আর তোমাদেরকে দেখাই কি হবে, তোমাদেরকে তো আমি খাওয়াইতে পারবো না। তো চলো তোমাদেরকে হচ্ছে গিয়ে আমি দেখাই আমি কি কি কিনেছি। তো প্রথমে দেখাবো আমি কি কিনেছি। আমি তোমাদেরকে আগেই বলছি যে আমার আম্মু হচ্ছে গিয়ে মাটির জিনিস দেখে নিজেকে রেজিস্ট করতে পারে না, জাস্ট কিনা শুরু করে। আজকেও তাই সেটাই করেছে, তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছে। তো ফার্স্টে কিনেছে এইটা, এটা হচ্ছে একটা চার কাপ প্রিন্স, আমার কাছে ভালোই লেগেছে, খুব অ্যাস্থেটিক টাইপের। এটা দিয়ে অ্যাস্থেটিক ভিডিও করলে তোমরা অবশ্যই দেখতে পারবা, তো খুবই সুন্দর। এটা মেবি 100 টাকা চেয়েছিল, আমরা মেবি 80 টাকা দিয়ে এনেছি। আসলে সবকিছু মিলিয়ে এনেছি তো 80 টাকা মতোই দাম পড়েছে। আসলে আমি সবগুলোর দাম বলতে পারবো না, আসলে আমার মনেও নাই, যেগুলোর দাম মনে আছে আমি বলে দিচ্ছি। আর কিনেছি এইটা, আসলে আমি কিনি না আমার আম্মু কিনছে। এই তো দেখো হাড়ি পাতিল, তোমরা না দেখে তোমাদের আম্মুকে দেখাও তাহলে বেশি খুশি হবে। আসলে আন্টিরা আপনারা দেখেন এটা অনেক আর কি, আমার আম্মু কিনছে এরকম দুইটা কিনছে, সেম সেম না একটু ডিফারেন্ট আছে বাট এই তো। আমি যদি আজকে একটা কিছু ভাঙছি আমার আম্মু মনে করলে ভিডিওর মধ্যে এসে আমাকে দিবে একেবারে। তো যাই হোক, তারপর হচ্ছে এইটা, একটা হচ্ছে আমার ভাইয়ের একটা আমার, একটা আনলে শিওরলি দুজন মারামারি করবো, এই জন্য দুইটা আনছে। এইটা ডিজাইনটা খুবই সুন্দর, এই যে এই এই কাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কি সুন্দর করে কাজটা করছে।
এন্ড আরেকটা হচ্ছে এটা সাথে, এটা দিয়ে আমরা হচ্ছে অ্যাস্থেটিক ভিডিও করে চা খাবো। এখন ফেসবুকে কত সুন্দর সুন্দর ভিডিও দেখি না। তারপরে হচ্ছে আর কি দেখাবো, ও আচ্ছা আচ্ছা, আরেকটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে এইটা। তো আম্মু যখন ওই চার কাপটা নিয়েছে তখন আমি চিন্তা করছি যে শুধুমাত্র অ্যাস্থেটিক চার কাপ থাকলে হবে না, চিনি রাখার একটা অ্যাস্থেটিক জিনিস দরকার। তখন আমি এটা পাইছি, অ্যান্ড আমি আম্মুকে বলছি এটা নাও নাও নাও, এটা আমি নিতে বলছি, দেন এটা নিছে। এইটা আমার মনে নাই দামটা, বাট সম্ভবত 120 টাকা আর 150 টাকা সামথিং ছিল। সো এই গেল মাটির জিনিস। তারপরে আমি বলি, আমি সবসময় হচ্ছে বাণিজ্য মেলায় ম্যাক্সিমাম যাই হলো গিয়ে কেনার জন্য, মানে থাইল্যান্ড প্যাভিলিয়নের যে জিনিসগুলো, বাট এবার থাইল্যান্ডের কোনোই শপ আসে নাই, একদম কোনো শপ আসে নাই। সো কিছু তো একটা কিনতেই হয়। সো ওখান থেকে একটা একটা নর্মাল দোকান থেকে আমি এটা কিনেছি, আমার কাছে এটা অনেক কিউট লাগছে। এটা ক্যামেরাতে আসতেছে না, বাট এটা একদম পিওর রেড, মেরুন রেড টাইপের একটা বো, যে মাথার মধ্যে পিছনে দেয়, খুবই সুন্দর লাগবে আই থিঙ্ক দিলে। ছোট মানুষের মতো এগুলো কিনি, আমার ভালো লাগে। সো আমি যদি মনে হয় অন্যদিকে তাকিয়ে কথা বলছি, আসলে না, ক্যামেরার জন্য আমি আসলে অন্যদিকে চোখটা চলে যাচ্ছে। সো এইটা একটা, এটা 100 টাকা নিয়েছে, তোমরা চাইলে কিনতে পারো, কিউট আছে। তারপরে দেখাবো খাবার দাবারের কিছু জিনিস। খাবার দাবারের সবকিছু দেখাচ্ছি না, কিছু দেখাচ্ছি, এর মধ্যে যেটা না দেখালেই না সেটা হচ্ছে এই জিনিসটা, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নাবিস্কোর একটা ব্যাগ। নাবিস্কো হচ্ছে গিয়ে মুখস্থ জিনিস, মানে প্রতি বছর নাবিস্কোতে যেয়ে সেম জিনিস কিনতেই থাকি। এবারও তাই করেছি, এবারও তার ব্যতিক্রম না। সেটা হচ্ছে, তোমরা গেস করো কি হইতে পারে, এটা হচ্ছে পাইনাপল বিস্কিট। আমি জানি না, ছোটবেলা থেকে আমি নাবিস্কো থেকে এই বিস্কিটটাই কিনি, কেন খুব মজা লাগে তাও না, বাট কিনি, মানে কিনি আর গেম নেই। তো এই তো দেখো, উল্টা দেখা যাচ্ছে মনে হয়, এই দেখো এই পাইনাপল বিস্কিট, তারপরে এই যে চকলেট, আরো এগুলো নাকি আম্মু ছোটবেলায় নাকি খাইতো চকলেট, আসলে আমি জানি না, বাট আমি অনেক ছোটবেলা থেকে খাই, মানে যখন থেকে বাণিজ্য মেলা হয় নাবিস্কো আসে আর কি। দেখাবো আরো কি কিনছি, আরো এরকম কিছু চকলেট আছে। এই যে আসলে এই চকলেট গুলোর দাম খুবই কম, প্রথমত দ্বিতীয়ত ছোটবেলা থেকে কিনে আসতেছি তাই কিনতেছি আর কি। আর এই তো বিস্কিট, এই বিস্কিটটা আমার একদমই পছন্দ না, বাট আম্মুর অনেক পছন্দ, এই জন্য কিনছে। এই বিস্কিটটা অনেক মজা, গ্লুকোজ বিস্কিট, অ্যান্ড এটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। তো এই যে বিস্কিটের সাথে খাবি যাবি আর কি কিনছি। তো তারপরে একটা ভালো জিনিস তোমাদেরকে আগেই বলেছি, যে মুক্তা যে দোকানটা আছে ওই দোকানের ম্যাক্সিমাম জিনিস হচ্ছে গিয়ে, মানে যে টাকাটা আসবে ওই টাকাটা যাবে হচ্ছে গিয়ে ট্রাস্টে, মানে হচ্ছে এই মুক্ত দোকানটা যে চালায় তার ম্যাক্সিমাম প্রোডাক্ট তৈরি করা হচ্ছে প্রতিবন্ধীরা। তো এই দোকান থেকে যা লাভ হবে, আই মিন এই ট্রাস্টের সব টাকাটাই হচ্ছে প্রতিবন্ধীদের উন্নয়নে যায়। তো আসলে আমার ওই দোকানে কিছু এমন নিতে হবে বা খুবই ইম্পর্টেন্ট বা খুবই দরকারি কিছু ছিল এরকম কিছু না, কিন্তু আসলে আমি চেয়েছি ওখান থেকে কিছু কিনতে, এই জন্য কিনেছি। প্রথমত কিনেছি পানি। সবাইকে আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে তোমরা যারাই বাণিজ্য মেলায় যাও, অন্য কোথাও থেকে পানি না কিনে, এই মুক্তা এই স্টলটা থেকে পানি কিনো, কিনবাই যখন ওখান থেকে কিনলে অসুবিধা কি, এর পানিটা খুব একটা খারাপ না, ভালো। তো আমি এখান থেকে পানি কিনেছি, আর কিনেছি যেটা সেটা দেখাচ্ছি তোমাদেরকে, এই তিনটা জিনিস। খুব ভালো প্লাস্টিক আমি তা বলবো না, কিন্তু ভালো, মানে ইউজ করার মতো। আর দেখছো পরে গেছে, ভাঙে নাই, তার মানে ভালো। তো এই তো দেখো, এই যে এই জিনিসগুলো কিনেছি, আমার কাছে এলে কালার গুলা ভালোই লেগেছে, আর আসলে কিনতে চেয়েছিলাম বলে কিনেছি। এই তিনটার দাম মেবি 100 টাকা ছিল, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে এই তিনটা 100 টাকার মধ্যে খুবই রিজনেবল প্রাইস। আরো ছোট ছোট 5 টাকা 10 টাকা করে ছোট ছোট ঢাকনাওয়ালা বাটি ছিল, ওগুলো অনেক সুন্দর ছিল। তো সবাইকে আমি বলবো যে সবাই এই মুক্তা স্টল থেকে কিনবে। আর আরেকটা আছে, কারাগারে যারা থাকে তারা হচ্ছে প্রোডাক্ট বানিয়েছে, তো সেই প্রোডাক্ট গুলো তোমরা কিনতে পারো। আসলে আমি নিজেও কিনতে গিয়েছিলাম, বাট ওখানে সুন্দর পাওয়া যায় হচ্ছে গিয়ে বেতের মোড়া, অনেক সুন্দর সুন্দর মোড়া পাওয়া যায়, বাট যেহেতু আমি অনেক দূরে থাকি মোড়াটা টেনে আনতে অনেক কষ্ট হবে, তাই আমি আসলে কিনি। বাট তোমরা কিন্তু চাইলে অবশ্যই কিনতে পারো, অনেক সুন্দর। সো এই তো, তারপরে আমি দেখাবো তোমাদেরকে হচ্ছে সেটা, যেটা হচ্ছে আর কি প্রাণ, মানে প্রাণ মনে করলা যে না কিনলেই না। প্রাণ থেকে দুইটা কিনেছি আমি, নুডলস কিনেছি, মিস্টার নুডলস এর। এইটা আমি এখনো বাইরে দেখি নাই, হয়তো বা পাওয়া যায় বাট আমি দেখি নাই। তো এটা হচ্ছে রামেন নুডলস, কোরিয়ান স্পাইসি রামেন। আমি জানি না কতটুকু স্পাইসি, যদি সেই লেভেলে স্পাইসি হয় আবার একটা স্পাইসি চ্যালেঞ্জ করব আমার ভাইয়ের সাথে, জানি আমি হারবো, তাও আমি চেষ্টা করব।
আবার একটা স্পাইসি রামেন চ্যালেঞ্জ করতে। আর এটা কেমনে বানায় যদি দেখি, খুব একটু ট্রিকি বানানোর সিস্টেম, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। যদি আর কি তোমরা চাও, তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কি দেখতে চাও কিনা এই জিনিসটা কিভাবে বানায়। তো তারপরে তারপরে দেখাচ্ছি। তারপরে খুবই সুন্দর একটা জিনিস কিনেছি, একটা না দুইটা, সেটা হলো গিয়ে সেট মেনু, মানে সেট মেনু না, মানে সেট মেনুর বাটি, প্লেট। আরে সব পড়তেছে আজকে, আমার মা আমারে দিবে না। এই দেখো কি সুন্দর এই জিনিসটা, আমার কাছে এত ভাল লাগছে জিনিসটা যে মানে খুবই সুন্দর। পুরো একটা দোকান দোকান ভাইব আসবে, বাসায় বসে ফ্রাইড রাইস খাবো, মনে হবে যে বিএফসি তে বসে খাচ্ছি, খুবই ভালো। সেট মেনু এটা আমি দুইটা নিয়েছি। আর এটার দাম তোমরা বিশ্বাস করো না, এর দাম হচ্ছে 130 টাকা। বাণিজ্যমেলা 130 টাকার এই দোকান আছে, আর ওখান থেকে আমি এটা নিছি একটা, আর এটা নিছি একটা। আমাদের বাসায় সবকিছু দুইটা কেনা হয়, নাহলে আমি আর আমার ভাই মারামারি করবো এর জন্য। তো একটা ওর একটা আমার, এই যে সুন্দর দুইটা, যেটা সুন্দর বেশি ওটা আমি নিবো। তোমরা বইলো সবচেয়ে কোন সুন্দর কোনটা লাগছে সেটা আমি নিব। তো আর হচ্ছে এটা, এটা আসলে আম্মুর পছন্দ, এটা স্টিল কোয়ালিটিটা অনেক ভালো, মানে নর্মাল স্টিল না, তো এই জন্য আমার কাছে ভালো লাগছে যে 130 টাকায় ভালো জিনিস, তো নিয়ে নেই, দ্যাটস হোয়াই নিছি। সো আরো কেনার মধ্যে কেনা হয়েছে হচ্ছে এটা, অলরেডি খুলে খাওয়া শুরু করে দিছি, এই যে দেখতেই পাচ্ছ আমরা এত খাদক না, এত খাদক না মানে খাচ্ছি আর কি। এটা এটার মধ্যে আছে 30 পিস, এন্ড এটার দাম মেবি ছিল 216 টাকা। আর একটা কথা, তোমরা কিন্তু বিকাশে পেমেন্ট করো, কারণ বিকাশে পেমেন্ট করলে তোমরা অনেক ডিসকাউন্ট পাচ্ছ, ক্যাশব্যাক পাচ্ছ, এন্ড টিকিট কাটার সময় তো বিকাশে পেমেন্ট করলে লাইক 50% ডিসকাউন্ট। সো বিকাশ থাকতে তোমরা কেন পেমেন্ট করবা নগদ, মানে নর্মালি নগদও আবার আছে, নগদে আরো ডিসকাউন্ট, বাট আমার নগদ নাই, সো নগদে কেনা হয়নি। আর আবার দুইটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই যে জ্যাম, এটার মধ্যে একটা হচ্ছে অ্যাপেল জ্যাম যেটা আমার পছন্দ, একটা হচ্ছে অরেঞ্জ জ্যাম যেটা ভাইয়ার পছন্দ। আবারও দুইটা জিনিস আমরা কিনেছি, এটা একটু ছোট সাইজ, মানে এটা একটু বড় সাইজ, এটা ছোট সাইজ বড় সাইজ ছিল না। সো এটাও মেবি 120 সামথিং এরকমই দাম ছিল, এটা 140 টাকা, এটা 120 টাকা। সো নিয়ে নিলাম, কারণ সকালে ব্রেকফাস্টের সময় এটা লাগে। আর আর তেমন কিছু কিনেছি বলতে, অনেকগুলো চাদর কিনেছি, বাট এখন না আসলে অনেক টায়ার্ড লাগতেছে আর দেখাইতে পারতেছি না। সো তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানিও, আমি কোনো একটা শর্টসে তোমাদেরকে দেখিয়ে দিব চাদরগুলা। সো যাওয়ার আগে বলবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে স্ম্যাশ দ্য বেল বাটন অ্যান্ড ক্লিক দ্য লাইক বাটন। তোমরা আমার ভিডিওগুলো লাইক করে দিতে পারো, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, এবং আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুদা হাফেজ।